वेलकम बैक टू माय चैनल ज्योति कम लगे अपने सबाई के वेलकम अपना सबाई कम आशा करी भलो ज्योति भलो चलो चले संसार खुटी शेयर करार जोन्नो आज के अनेक बेलाते उठी अनेक बेला भिडियो चालू कर लम तार कारण आज हम सैटरडे आज हम सैटरडे अपना जानें नेक्स्ट डे हम सन्डे और सबार बेंगलि शुभ मकर संक्रांति एडवांस सबाई के बोलती शुभ मकर संक्रांत अशेष अशेष अनेक अनेक शुभेच्छा और अशेष अशेष भालोबासा अनेक भालोबासा रही अपन और एक कथा चलू आज के मैं अनेक काज करते हैं जे रखम मैं काज सब धोआ पोछा आज के रेडी रखते हैं किचुई करीना कारण पीठे पीठे ए रकम कि शुरे एदेशी नियम नहीं मेयर जो एकटूखानी कि सेटार जो नटार जो अपन आशा जे गाचपला सब सन्ताना जल ना पीते असुस्थ हो गए ये पता एत झाड़ाल हाँ और कल जीतु हे संक्रांति आज के सब धोआ पोछा कर रेडी रखते हैं कारण आप सकाल बेला उठे घूमते अपना अनेक दें सकाल बेला चाले घूमी दिए पुजो सकाल बेला सूर्यदेव के तिल गुड़ जल तुलसी जल से भोर भोर उठे स्नान करते भोर बेला सब क्या करते हैं कल के संगे तो शेयर करब चलो आज के शेयर करी कि आज के रान्नाबान्नाई बोलते सकाले एक बार ब्रेकफास रे गए भाटा हो जाए कि शुद्ध जस्ट कि भाजा भुजी करब जैसे अपन साथ आज के कूकिंग शेयर करते परलम ना अपन संगे रेसिपिगल कि शेयर करते परलम ना कारण जेम रेसिपि कि चलो अपना थकूँ ये बाच्चा की देखिए दो दिन अंतर अंतर एर और बड़ो छो अनेक बड़ो छो हमें छोटो को ही माझे मध्य दिए शावला हो जाए जेहेतु हमें एखे मैं मटी दी अपना देखो एखे को मटी नहीं बुझते श्यावला हो जाए प्राय समय श्यावलागुलो हो जाए यगल पुरो परिष्कार फेली ये पुरो परिष्कार फिलब कैन एन बाचिए रखते गले एक बारे हमें आर केटे छोटो कर दी एर बाचिए रखते गाँव परिचर्या तो करते ही बाट हमें समय पाईना सकाल बेला गेलोम मैं रेशने से कि आर जो बाट दोकानदारी करते हैं दोकान गलम मैं अनेक क्च कर आसलम পরিষ্কার হলো মানে ও পুরো রিলিফ হলো আর কি এটাই এখন এই সমস্ত ধোয়াবো আর সমস্ত রেডি করে রাখবো ঘর দোর আজকে ধুয়ে ধুয়ে রাখবো সকালে উঠে খালি পুজবো পুজলেই হয়ে যাবে আর আপনারা অনেকেই দেখছি বেশ খুব সুন্দর সুন্দর পিঠে বানান আমি কিন্তু সত্যি সত্যি ভালো পিঠে পিঠে বানাতে পারি না হয়তো মিষ্টি দিয়ে একটুখানি কোনোরকম যা শিখেছি ওই কোনোরকম করি তাও ওই বলতে কি এবার তো করতেই পারবো না আর যদিও বাপু তাকে একটু খায় আর এখন তো নিজেই আমাকে একটুখানি করতে হবে सकाल जल पड़े ना मैं मिस्टर ना थोते ही नीचे जा जल टल सब नीचे गए बालती आज के भरे देखे आसब नीचे गए जल बालती सब भर नयनतारा गाछ बुझते बीज हो गाचर मध्य बीज होने फूल दिए बीज गो पड़े गैटलिस मना पड़े इखने गाच हो इन गाच हो देखें बीजगुलो बुझते बीजगुलो ना एखान फेटे जाए
এই যে বীজগুলো যখন হয় তখন এই যে বীজগুলো আপনারা বুঝতে পাচ্ছেন নাকি নিজে নিজে ফেটে পড়ে যায়। এই যে ভেতরে কালো বীজ দেখুন, আর খুব সুন্দর চারা। এই একটা গাছ এখন সরু দেখাচ্ছে, বাট অনেক গাছ ফুল দিয়েছে মোটামুটি ওর যতটা ক্ষমতা। এই একজনকে এখন যেহেতু পা পা ঝরে ঝরে যাচ্ছে জানি না, এই একজনকে পেঁচিয়ে পেঁচিয়ে দিই, আবার মাথা থেকে ফেলিয়ে দিই, জাস্ট ঝুলে যেতে দিই না। এই দেখুন এই একজনা কি বলবো, সব দিকেই দেখায় দেখছি তো এখন মাথাতে খালি আছে। এই আগে গাছে জল দিলাম, পরিষ্কার করলাম, এইবার ঝাঁপ দেবো। দেখুন গাইস পুরো ধোয়ানো হয়ে গেছে আমার, এই যে গাছগুলো দেখুন সোজা হয়ে গেছে জল পেয়ে। আর ইনি তো পুরো পরিষ্কার, একেবারে পরিষ্কার হয়েছে, ও নিঃশ্বাস নিচ্ছে আর কি। যাই হোক, কিন্তু এদের মনে হচ্ছে এই নীলকণ্ঠ গাছগুলোকে আমার কেটে ফেলতে হবে, অ্যাটলিস্ট এখন আর ফুল হচ্ছে না। আপনারা বুঝতে পারছেন কি না জানি না, এই যে দেখুন এই যে আপনার বীজ হয়েছে, এই যে কত বীজ হয়েছে দেখুন গাইস, এই যে এই গাছে প্রচুর বীজ হয়েছে। এখন মনে হচ্ছে এদেরকে কেটে দিতে হবে, গাছগুলো কেটে দিলে তাহলে নতুন করে হবে, বীজগুলো আর একটু পাকলে গাছগুলো কেটে দেবো। পুরো ঝাপড়া ঝাপড়া, কিন্তু অনেক নীলকণ্ঠ প্রচুর হয়েছে, সাদা অপরাজিতা নীলকণ্ঠ এরা প্রচুর দিয়েছে আমাকে। আর এই দেখুন এই যে আমাদের শিবদি গাছ, এখনও গাছে দুটো একটা করে তো ফুল দেখা যাচ্ছে, বুঝতে পাচ্ছেন নাকি? এই দেখুন গাছে এখনও দুটো একটা ফুল ধরে বসে থাকে, বাট ঝরে না। এই দেখুন যেটা আর কি, এই যে এই আকসিটা দিয়ে আমি এতদিন এই যে আপনাদের দেখিয়েছি, আকসিটা দিয়ে টেনে এনে এনে এই যে এইভাবে টেনে এনে গাছ আমি ই করেছি, ফুল তুলেছি, তার ও দিতে পারছে না ফুল। চলুন গাইজ, আমার পুরো ব্যালকনিটা ধোয়ানো হয়ে গেছে, এই দিককার কাজ আপাতত শেষ। চলুন গাইজ, আমাদের প্রচুর বেলা হচ্ছে, সবার হয়তো খাওয়ার টাইম হয়ে গেছে। আমরা এই বাড়ির দিন আজকে, মানে আমাদের বাড়ির দিন এমনি আপনারা জানেন সব নিয়ামি সোয়া পোছা প্রচুর থাকে, একই প্রচুর থাকে। মানে তারপর সকাল থেকে মেঘ, মেঘ মানে কি মেঘ, চোখ বন্ধ করে যাচ্ছে। তাই ভেবে গেছিলাম আমি রেশনে একটা চাদর নিয়ে গেছি, কি বলবো আপনাদের, মানে মনে হচ্ছিল না যে ওটা শীতকাল, মেঘলার মধ্যে গেছি, বাট পুরো ঘেমে স্নান, একদম ঘেমে স্নান হয়েছি, লাস্টে চাদরটা মাথার উপর নিয়ে এসেছি, কি করবো এত গরম লাগছিল। বলে না আগেকার বাবা মা বলতো, মা ঠাকুমারা বলতো যে মেঘ ভাঙা রোদ প্রচুর হয়, খুব গরম লাগে, মেঘ হলেই গরম লাগে। কিন্তু সকালবেলা যখন কুয়াশা ছিল, বেরোতে ইচ্ছা করছিল না, একদম বেরোতে ইচ্ছা করছিল না, পুরো ভেজা ভেজা বিছানা গুলো, বিছানায় হাত দেওয়া যায় না। আর সেই ভেবে চাদরটা নিয়েছিলাম, চাদরটা নিয়ে এত বিপদে পড়েছি, মানে কি বলবো, হাঁটার ক্ষমতা ছিল না, মনে হচ্ছে চৈত্র মাসের রোদ, মনে হচ্ছে চৈত্র মাসের রোদে আমাকে ছাতা নিতে হবে, হাঁপ পাচ্ছি, জল খাবো, এইরকম অবস্থা গরমে। কি বলবো গাইস, কি কষ্ট করে হেঁটে এসেছি রেশন থেকে। তখন মনে হচ্ছিল কি 10টা টাকা দিয়ে বোধহয় টোটো করে চলে আসি, কিন্তু একটুখানি রাস্তা, 10 টাকা অনেক কষ্টে হেঁটে এসেছি, খুব গরম খুব গরম। এখন আবার দেখুন যে জল ঢালতে যাবো, আজকে কিন্তু সেরকম গরম নেই, এই ঠান্ডা নেই, সরি সেরকম ঠান্ডা নেই, কাল থেকে পড়বে গঙ্গা সাগরের মেলা, দেখবেন কিরকম ঠান্ডা পড়বে। চলুন আপনার সাথে থাকুন। দেখুন গাইজ, এই যে আমরা যাব, এখন আমি যাচ্ছি, আমরা বলতে আমি বেরোচ্ছি, আমার সোনা এই যে বসে আছে, দেখুন না টুপি পড়েছে, স্যান্টার টুপি, এই যে বসে আছে, এক্ষুনি আমি বেরোবো। চলুন গাইজ, এই যে চললাম রেশনে, চলুন আপনার সাথে থাকুন।
চলুন গাইস, এই যে দেখুন চলে এসেছি আমি। এর থেকে রাত হয়ে গেছে আমার আসতে, কি বলে আপনাদের, অনেক রাত হয়ে গেছে আমার রেশন থেকে আসতে। রেশনে প্রচুর ভিড় ছিল, আর যেহেতু আজকে আবার নতুন রেশন দোকান, যার জন্য খুব মুশকিল হয়ে গেল। চলুন আপনারা আমার সাথে থাকুন। এই এখন চা খেতে এসেছি। চা আমি দেখতে মনে হয় কিন্তু অল্পই চা নিই, বেশি চা নিই না, অল্প করে চা নিই। দেখুন আসতে আমার ইয়ের থেকে, আপনার রেশন দোকান থেকে আপনাদের করেছিলাম রেশনে যাব, এসে প্রচন্ড টায়ার হয়ে গেছে একদম, মানে হাত পা ছেড়ে দিয়েছে। ভাবছিলাম উঠবো কি উঠবো না, বাট ভেবে দেখলাম আমার তো সকাল সকাল কালকে সংক্রান্তি, সকাল সকাল উঠতে হবেই। তা ভাবলাম ছোট্ট ভিডিও করবো একটুখানি, আপনাদের সাথে চা খাওয়াটা শেয়ার করি। আপনারা আমার সাথে থাকুন। দেখুন এই যে চা করে এনেছি, আর এই যে বিস্কিট টোস্ট, বিস্কিট দিয়ে খাবো। আর কে কে চা খাবেন অবশ্যই অবশ্যই চলে আসুন, আর কালকে সকালে যা যা আপনাদের সাথে মোট শেয়ার করব। আমার টিভি চলছে ঠিকই, টিভিটা মিউট করা আছে, কোনো সাউন্ড নেই, কারণ হচ্ছে সাউন্ডটা দিইনি, কেননা যখন তখন তো কপিরাইট ক্লেম এসে যাবে, আমি সেই সুযোগ নেব না। হ্যাঁ আমি সেই সুযোগ দেবো না, আর আমার অনেকবার এসেছিল। হ্যাঁ ঠান্ডার সময় এরকম আমেজ করে চা খেলে কি মজা বলুন তো, ভীষণ মজা। মেয়ে পড়তে এসে তো দেখি মেয়ে, মানে কি বলবো, আজকে এর আগের দিনকে একা একা ভয় পেয়েছে খুব, আমাদের নিচে লোক ছিল না, আজকেও ছিল না। আমার আস্তে আস্তে ছটা বেশি বেজে গেছে, তারপরে সেই এসে তো ভয় পাচ্ছি। আজকে আবার চাবি ওকে দিয়েই গেছিলাম, বাট খুব ভয় লাগছিল আমার যে মেয়ে কান্নাকাটি করবে। এর আগের দিন তো এসেছি হ্যাঁ করে কেঁদে দিয়েছে, আজকে যা হোক একটু স্ট্রং ছিল, বললাম মামা আমি সন্ধে দিয়েছি, ও সন্ধে দিয়েছে। তারপরে আসলাম এসে এই যে এখন এই যে চা করেছি, ফ্রেশ হয়ে জামা কাপড় কেঁচে তারপরে এই যে ফ্রেশ হয়ে বসলাম, তারপরে আপনাদের সাথে এখন আসলাম চাটা শেয়ার করতে। কে কে চা খাবেন চলে আসুন অবশ্যই অবশ্যই। সবাইকে মকর সংক্রান্তি অগ্রিম উইশ জানাচ্ছি, সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি। হ্যাঁ চলুন কালকে আপনাদের সাথে দেখা হবে। আমি ভিডিও আর বাড়াবো না, আজকে ছোট্ট করেই করলাম, এই টুকটাক কাজ করেছি, এই শেয়ার করলাম আপনাদের সাথে, আমি আর কিছু করতে পারলাম না শেয়ার। অ্যাটলিস্ট চলুন আপনারা সবাই ভালো থাকবেন, ভিডিওটা রাখছি আজকের মতো ছোট্ট একটা ভিডিও, কোনোদিন ছোট ভিডিও দিই না, একদম ছোট্ট হয়েছে ভিডিওটা, তবু আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আই লাভ ইউ অল, কালকে আপনাদের সাথে সকালবেলা একদম মর্নিং এ ফার্স্ট, মর্নিং এ ফার্স্ট আওয়ারে দেখা হবে। বাই, গুড নাইট সুইট ড্রিমস। পরের ভিডিওতে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করে দেবেন ভিডিওটা। আর যারা আমার নতুন বন্ধু আছেন চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা পুশ করতে ভুলবেন না, আমার গলাটা ভেঙে গেছে, আর অলটা তো অবশ্যই পুশ করবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন বা যারা এখনো করেননি তাদের সাবস্ক্রাইব যারা করেছেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ। আমার বন্ধুদের আপনারা আমার পাশে এইভাবে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে চলুন, আমিও আপনাদের সাথে আছি, থাকবো, কাজ করতে এসেছি খুব ভালোভাবে থাকবো, মানে ভীষণভাবে আন্তরিকভাবে থাকবো। আপনারা আমার পাশে থাকুন, পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই, সুইট ড্রিমস, গুড নাইট।